বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস সর্বক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিজেপিকে বলে ধনীদের টাকা ফাইভ স্টারে মিটিং করে আর উনি যে টেন্টে মিটিং করছেন রাজাদের মতো একটা টেন্টে দিনে পঁচিশ হাজার টাকা ভাড়া যেভাবে কার্পেট বিছানো হচ্ছে কোন পার্টি ধনীদের পার্টি পয়সা খরচা করে অল ইন্ডিয়া পার্টি হয় না যেতাও যায় না কিন্তু করছেন সাধারণ গরিব মানুষ জল পাচ্ছে না রাস্তা নাই বাড়ি পাচ্ছে না আর ওনারা কোটি কোটি টাকা খরচা করে আর পার্টির প্রোগ্রাম করছেন সব ব্যাপারে ওনাদের গন্ডগোল আছে বলেন এক করেন এক তাই পার্টির মধ্যে ক্ষোভ আছে পার্টির লোকেরাই গন্ডগোল করছে ভেস্তে দিচ্ছে সভা এইভাবে কোনো পার্টি চলতে পারে না আসলে এখন একতন্ত্র দেখাচ্ছেন গণতন্ত্র